নমস্কার সুপ্রভাত সবাইকে আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে আর একদিন বাদেই তো পৌষ সংক্রান্তি পিঠে পুলি বানানোর উৎসব শুরু হয়ে যাবে বাড়িতে তো রাতেই তো চালের গুড়ি করে রেখেছিল মা দু রকমের চালের গুড়ি হচ্ছে সিদ্ধ চাল আর আতপ চাল তো সেটা দিয়ে অনেক রকম পিঠে হবে হ্যাঁ দারণা আমি দিচ্ছি অনেক রকম পিঠে হবে তো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যে জন্য ছাদে এসেছি আজকে এসেছি হচ্ছে চালের গুঁড়িটা রোদে দেওয়ার জন্য নাহলে ঘরে ভেতর থাকলে একটু খারাপ হয়ে যাবে গন্ধ হয়ে যাবে তো মামামকে নিয়ে ছাদে এসেছি আর এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি তো চলো মামামকে নিয়ে একটু রোদে থাকবো চালের গুঁড়িগুলো রোদে দিয়ে তারপরে আমরা বাড়িতে যাব আর অল্প অল্প করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা দিয়ে দেবো টাটা চলো আর এই যে আমাদের পুরো ছাদের ভিউটা এই যে ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি আসলে সবসময় আসা হয় না ছাদে এই মাঝে মাঝে এই যে পরে বসে এই যে মাম্মাম এই যে মাম্মাম এখানে এসে এটা হচ্ছে ওর চেনা জায়গা ও এখানে এসে নিজে নিজেই সিঁড়িতে ওঠে নামে পুরো ছাদটা ভরে ও খুব এনজয় করে দৌড়ে বেড়ায় এজন্য আজকে আর জুতো পড়ায়নি খালি পায়েই নিয়ে এসেছি তাই না মাম্মা একা একাই উঠতে পারে আমার সোনা পাখিটা এখান দিয়ে এই দেখো দেখতেই পাচ্ছ নিজে নিজে উঠে যাচ্ছে আমি দেখেছি ওকে নিচে নিয়ে যাওয়ার থেকে ছাদে নিয়ে আসলেও বেশি আনন্দ পায় তাই ছাদেই নিয়ে আসার চেষ্টা করি মাঝে মাঝে আবার নিচেও নিয়ে যাই আর এই যে আমাদের চালের গুড়ি রোদে দিয়েছি এই যে এই যে এই সামনে যে দুটো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো আর ওটা আতপ চালের গুঁড়ি ওটা দিয়ে হচ্ছে তোমার পুলি পিঠে পাটি সাপটা মালপোয়া এই সব কিছু বানানো হবে আর এটা দিয়ে হচ্ছে সরা পিঠে সাঁচের যে পিঠেগুলো মাটির মাটির সাঁচে যে পিঠে বানানো হয় সেই অনেকে চিতই পিঠেও বলে সরা পিঠে বলে এগুলো সাঁচে তুলে তারপর হচ্ছে দুধে ভেজাতে হবে এরখানে বই আগেই দেয়া হয়েছে তো আর একবার নেড়ে দিয়ে বাড়িতে চলে যাবো আর ওই তিনটে চারটের দিকে এসে নিয়ে যাবো ভালো মতো গুঁড়োগুলো শুকিয়ে গেলে এগুলো অনেক দিন কোটোর মধ্যে রেখেও দেওয়া যাবে যদি একসঙ্গে এতটা নাও লাগে এই জন্যই রোদে দেওয়া এই যে এই যে এই যে কাজে লেগে পড়েছে আর এই যে এই যে কাজের এই যে কি করছি জামাটা তো নোংরা হয়ে গেল মা হ্যাঁ গায়ে কেন মুছলে এটাই হচ্ছে দিন চলতে থাকে আর কতবার যে জামা চেঞ্জ করাতে হয় বাচ্চাদের করাতেই হবে কিন্তু মাম মাম যেন দিন যত যাচ্ছে তত আরও বেশি দুষ্টু হয়ে যাচ্ছে তাই না যত বড় হচ্ছে দুষ্টু বুদ্ধিগুলো বেশি করে করে শিখছে হুম তো চলো এবার আমরা বাড়িতে টাটা করে দাও বলো তোমরা সবাই পিঠে বলো পিঠে খেতে এসো আমার বলো আমার এই যে যে আমার দিদম দিদম পিঠে অনেক পিঠে বানাবে বলো বলো ভালো করে বলো অনেক 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 পিঠে বানাবে এখন দুষ্টুমি করছে এত দুষ্টু হয়েছে নিজে নিজে যখন বলবে তখন ঠিক আছে যখন আমি বলবো তখন আর একটা কথাও মুখ দিয়ে বেরোবে না এই যে এখানে ওঠা হয়ে গেছে এখন নেমে যাচ্ছে আর এই রোদটা এখন যতটা মিষ্টি লাগছে আর এক মাস পরে এই রোদে কিন্তু একদম আসায় যাবে না তাই না হ্যাঁ ততটাই অসহ্য লাগবে এখন যতটাই মিষ্টি লাগছে তখন ততটাই অসহ্য লাগবে আচ্ছা হ্যাঁ যাও ওখানে থেকে হাঁটিহাঁটি করো এটি করো সবাই রোজকার জামা কাপড় এখানে নেড়ে দেয় এই যে আমাদের পুরো ছাদটা যেমন হা দিচ্ছে তেমন রোদ অত বড় চটি তুমি পায়ে দিতে পারো হ্যাঁ খালি পায়ে হাঁটো চলে আসো ওটা মাম্মার চটি তো তুমি পায়ে দিতে পারবে না সব সময় বাড়িতে হ্যাঁ শীতের সময় যে আমরা ঘরে যে চটিগুলো পড়ি সব সময় সেই চটিগুলো পড়বে না হয় মনারটা না হয় মায়েরটা আমার আমারটা আর এখন ছাদে এসেছি আমারটা নিয়ে নিয়েছে চলো আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো হ্যাঁ মা ওখানে হাত ধোয়া যায় না ওটা তুই খুলতে পারবি না ওটা কি বাড়ির কল নাকি হ্যাঁ এটা কি বেসিনের কল যে তুমি খুলতে পারবে এই যে এই কলটা ওকে খুলতে হবে এই আল্লাহ দিয়েছি ভয় ভাবিয়েছ আমাদের বাড়ির পাশেই মসজিদ আছে যার কারণে সব সময় আজানের আওয়াজটা পাওয়া যায় আর এই আওয়াজটা পেলে মাম্মাম খুব ভয় পেয়ে যায় দৌড়ে এসে আমাকে জাপটে ধরেছে কেমন দেখো ভয় পেয়েছ চল আমরা বাড়িতে যাই কিছুতেই যাবে না পুরো ছাদটা ধরে ভোরে ছুটে বেড়াচ্ছে যাই এখন বাড়ি হ্যাঁ ভয় পেয়ে গেছো তাই না চল বাড়িতে যাচ্ছি বাড়িতে টাটা হ্যাঁ এই যে এটা দিয়ে যে লক করতে হয় লক করে দাও দরজা লক করে দাও হ্যাঁ সেটাও এই পাকা বুড়িটা কিন্তু জানে এবার মাঠাকুরির কাছে করো মাঠাকুরির কাছে করো ওই যে বাবার কাছে ঠিকঠাক জায়গায় থাকে না ছাদ থেকে আসার পর তো এনার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমরা এখানে জামা কাপড় সব যার যে যেটা নেব সব বার করে রেখেছি আমরা যাব হচ্ছে দুষ্টুকি দেখতে তাই না মাম আমরা ভাইকে দেখতে যাব তাই এই যে ভাইয়ের জন্য কেনার সব জিনিসপত্র এখানে এখানে মাম্মার জিনিসপত্র আর এখন আলমারি খোলা হলো আমরা কে কি নেব সেগুলো পছন্দ মতো বার করে ব্যাগ ট্যাগ গুছিয়ে কালকে সকাল সকাল রওনা দেব বেরোবো আর ওখানে গিয়ে তো কি কী করবো সেটা তোমাদের সাথে শেয়ারই করবো কি বানাচ্ছি তো তোমরা শুনতেই পেলে কি বললো নমস্কার আমি রুটি বানাচ্ছি আমাকে তাড়াতাড়ি করে একটা রুটি ভেজে দাও আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি করে হ্যাঁ মামা আম তো রুটি বলতে পারে না তুমিই বলো ঠিক আছে হয়ে গেছে তাড়াতাড়ি দাও আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও আহ 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 কি টেস্টি হয়েছে রুটিটা এই যে একদিক দিয়ে আমি গোছাবো আর একদিক দিয়ে এই যে সব কাজ এক হাতে করে এরকম লন্ড ভন্ড করে তিনি উঠে চলে যাবেন আর চলো অনেক দিন আমার গোপীনাথকে তোমাদের দেখানো হয় না গোপীনাথের এই যে পুরো আসনটা একদম গাদা ফুল দিয়ে ভরে আছে সাজিয়েছি কি সুন্দর লাগছে তাই না তো ভাবলাম ছোট্ট করে একটু তোমাদের দেখিয়ে নেওয়া যাক আর গোপীনাথ কিন্তু সোয়েটারও পরেছে উলের একটা সোয়েটার পরেছে এই যে এই যে আমার গোপীনাথ হ্যাঁ দাঁড়া যাও ওদের নম করে আসো যাও যাও কি বলতে হবে নম করে নম করে কি বলতে হবে নমস্কার আর কি বলতে হবে শক্তি দাও বলো আর ভালো রাখো বুদ্ধি দাও বলো হ্যাঁ দুগা দুগা করে দাও দুগা দুগা করে দাও এই দুগা দুগা করছে বন্ধ করে দাও এবার ওরা তাড়াতাড়ি আসিস অনেক জিনিসপত্র নিয়ে একটা ট্রলি ব্যাগ নিয়ে বসে পড়েছি আমরা একটু বাইরে যাব বেড়াতে আর কি দুষ্টুকে দেখতে যাব তো দুষ্টুর জন্য কি কি কেনাকাটি করেছি আমরা সেগুলো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি নি আরর সঙ্গে আমাদের জামাকাপড় এখানে মাম্মার সব প্রয়োজনীয় জিনিসপত্র যেহেতু বাচ্চা তারপর শীতকাল একটু বেশি বেশি জিনিসপত্র নিয়ে যেতে হবে তো এখানে রেখেছি মাম্মারটা আর এটা মাম্মার ভাইয়ের জিনিসপত্র আমরা বাড়ি সবাই মিলে দুশুদের জন্য ভালোবেসে কেনাকাটি করেছি আর শুরুতে দেখাচ্ছি এই যে ছোট্ট কিউট একটা জুতো এই যে এটা কালকেই মনা এনেছে দুশুদের জন্য দেখে দেখেন এটা এটা দুষ্টুর জন্য এখন খুবই ছোট দুষ্টু তারপর দেখে এত পছন্দ হয়ে গেছে না না কিনে আর কি থাকতে পারলাম না আর বাচ্চাদের জিনিসপত্র দেখবে দেখলেই কিনতে ইচ্ছে করে মাম্মারটাও কিনতাম এতদিন এখনো কিনি আর এখন তো মাম্মার সঙ্গে আমাদের দৃষ্টি সোনার এসেছে তো দৃষ্টির জন্য এই জুতোটা কিনে নেছে মনা আর এটা তো তোমরা একটা শর্ট ভিডিওতে দেখতেই পেয়েছো এটা ওই যে বেবিদের টাওয়াল বা বেবিদের এর মধ্যে রেখে শীতের মধ্যে শীতে বেবিদের ব্ল্যাঙ্কেট আর কি ওরা শীতের মধ্যে শীতের এর মধ্যে থাকলে একটু গরম হবে ওরা আরাম পাবে তো ওই যে মাম্মার জন্য মনে একটা কিনে দিয়েছিল দুষ্টুর জন্য একটা কিনেছে তো এটা আর আমি খুলে দেখালাম না এটা শর্ট ভিডে তো তোমরা দেখেই নিয়েছো আর এই যে সেদিন তো আর এই যে আমি কি হচ্ছে দুষ্টুর জন্য আমি মানে মাম্মা মেনেছে মাম্মামের ভাইয়ের জন্য এই যে ছোট্ট ছোট্ট দুটো পায়ের মোজা ছোট্ট ছোট্ট দুটো হাতের মোজা আর একটা এরকম একটা সোয়েটার এটা এখন দুষ্টুর একটু বড়ই হবে আসলে এখন দুষ্টু এতই ছোট মাত্র হাতে গোনা কয়েকদিন বয়স মাত্র দুষ্টুর তো এরকম একটা সোয়েটার এনেছি লাল টুকটুকে তো এটা এনেছি আমি আর কি মাম্মা এনেছে ভাইয়ের জন্য আর এখানে ওই টুকটাক কিছু জিনিসপত্র আছে এখানে আছে একটা এখানে আছে একটা ড্রেস এখানে আছে একটা ড্রেস আমি আর খুলে দেখাচ্ছি না আর ওখানে তো মাম্মা তার তান্ডব চালিয়ে যাচ্ছে আমি যতটা পারি shortcut এ দেখে নিয়েছি এটা একটা ছোট্ট একটা টুপি দুষ্টের জন্য এগুলো মাম্মা ভাইয়ের জন্য এনেছি আর দুষ্টুর দুষ্টুর দাদাই আর ঠাম্মাম কি কি এনেছে দেখি এরকম দুটো তোয়াল এনেছে এরকম এনেছে হচ্ছে এই যে এখন শীতে যেগুলো দুষ্টুর খুব বেশি প্রয়োজন ছোট্ট দুষ্টুর জন্য অনেকগুলো মোজা আনা হয়েছে এই যে দুষ্টুর জন্য এরকম একটা ফুল হাতা এরকম কাপড়ের একটা ড্রেস আনা হয়েছে এর সঙ্গে আছে এই 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 যে একটা একটা প্যান্ট সময় হয়ে যেত আর সেগুলো আমি এখন সযত্নে ভাজ করে করে রেখে দিয়েছি এই যে একটা ড্রেস আমাদের দুষ্টুর জন্য এখন দুষ্টুর এগুলো বড়ই হবে তারপর কিছু মাস পরে দুষ্টুর মাও এরকম যত্ন করে ভাজ করে করে তুলে রাখবে আর ও আরো আছে আরো আছে এখানে একটা সুন্দর একটা লাভ মাম্মি লাভ পাপা দেখ এটা কার মাম্মা ভাইয়ের হ্যাঁ আর হ্যাঁ আর এই যে এটা দেখছি একটা দোলনা বাড়িতে আনার পর আমরা একবার খুলে টুলে দেখেছি মাম্মা সেটা নিয়ে বেশ খানিক্ষণ খেলা করেছে কিন্তু তখন আর ভিডিও শ্যুট করা হয়নি আবার প্যাকিং করা হয়ে গেছে এখন আর খুলছি না এটাও নিয়ে যাওয়া হবে ওখানে গিয়ে যখন দুষ্টু এটাতে চড়বে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে দু রকম আর কি ইউজ করা যাবে এটা স্ট্যান্ডটা খুলে ফেললে এটা গাড়ি হিসাবে আর কি ঠেলে এখানে সেখানে নিয়ে যাওয়া যাবে আবার স্ট্যান্ডে দোলনা হিসেবে ইউজ করা যাবে এবার দেখি দুষ্টির জন্য কিছু ভালোবেসে কিছু জুয়েলারিও কেনা হয়েছে তো মাম্মাম দেখি ভাইয়ের জন্য কি এনেছে মাম্মা ভাইয়ের জন্য কী এনেছো মাম্মা হচ্ছে ভাইয়ের জন্য এরকম ছোট্ট ছোট্ট দুটো বালা এনেছে ছোট্ট দুটো বালা এটা ভাইকে পরিয়ে দেবে তো তাই না হ্যাঁ দুষ্টুর দাদাই আর দুষ্টুর ঠাম্মি দুষ্টুকে প্রথম মুখ দেখবে এই জন্য দুষ্টুর জন্য একটা চেন আনা হয়েছে তো সেটাও ছোট্ট করে একটু দেখিয়ে দিই তোমাদের আর ওখানে গেলে তো দুষ্টুকে পড়ানোর সময় সেটা তোমাদের দেখাবোই এখানে আমি আরও এক্সট্রা কিছু রেখে দিয়েছি যেগুলো আর কি আমরা পড়ে যাব সেগুলো তো ওগুলো থাক এই যে এটা দুষ্টুকে পরিয়ে আমার মা বাবা প্রথম দুষ্টুর মুখ দেখবে এটা আনা হয়েছে দুষ্টুর জন্য আর জন্য আরো আছে দুষ্টুর বাবার স্মৃতি এটা আমার মা যত্ন সহকারে রেখে দিয়েছে এগুলো তো সেগুলো দুষ্টুর বাবার জিনিস দুষ্টু পরবে একটা অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার তাই না এটা হচ্ছে আমার দাদার ছোটবেলার কোমর বিছে তো এটা আমার মা যত্ন করে রেখে দিয়েছিল যে দাদার যেটাই হোক ছেলে বা মেয়ে যেটাই হোক সেটা আর কি হওয়ার পর মা এগুলো দেবে হ্যাঁ 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 তো এগুলো বার করে মা পালিশ করে নিয়ে এসছে সেটা হচ্ছে এটা দুষ্টুর জন্য নিয়ে যাব এখন তো দুষ্টু পড়তে পারবে না ওই তিন চার মাস বয়স যখন হবে তখন পড়তে পারবে তো এটাও দুষ্টুর জন্য আমরা নিয়ে যাব পালিশ করে রাখা হয়েছে এটা আর একটা এই যে নজর কাঠি এগুলো হচ্ছে আমার দাদার ছোটবেলাকার জিনিস আমাদের আমারও ছোটবেলার কিছু কিছু জিনিস যেগুলো ছিল সেগুলো হচ্ছে মা আমার মেয়েকে দিয়েছে দিয়েছে আর কি আবার বোনেরও কিছু ছোটবেলার জিনিস আছে সেগুলো মা রেখে দিয়েছে যখন বোনের বিয়েটি হবে বাচ্চা টাচ্চা হবে তখন বোনকেও দেওয়া হবে আর কি বোনের বাচ্চাকে ও আরও কিছু আছে আমার দাদার ছোটবেলার কিছু কথা আছে সেগুলো দেখাচ্ছি দাঁড়ো নাতি আসার পর তো ঠাম্মির আর কি চোখে ঘুম উড়ে গেছে নাতির জন্য কোনটা রেখে কোনটা আর কি নিয়ে যাবে এটা হচ্ছে কাজললতা লতা এটা আনা হয়েছে দুষ্টুর জন্য আর মা কিন্তু একদম কাজল পেরে নিয়ে যাচ্ছে এই যে হাতে লেগে গেল কাজল একদম পাড়া হয়ে গেছে তো এটা আমাদের দুষ্টুকে নিয়ে টিপ পরিয়ে দেব যাতে আমাদের দুষ্টি নজর না লাগে তাই না আমাদের এই যে আমার মাম্মাও তো টিপ পড়েছে হ্যাঁ এটা রেখে দিচ্ছি আরে এই যে কাঁথাগুলো তো মা তোমাদের এই শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এগুলো আর কি মা জুড়ে জুড়ে দিয়েছে আমি মেশিনে ছোট্ট করে সেলাই করে করে নিয়েছি এগুলো হচ্ছে একদম যেহেতু একদম ছোট্ট দুষ্টু সোনা যাতে ওর স্কিনে কোনো প্রবলেম না হয় এই জন্য একদম নরম কাপড়ের এই কাঁথাগুলো বানানো হয়েছে দুষ্টুকে কোলে নেওয়ার জন্য এখন তো বাচ্চাদের ওই খালি কোলে নেয় না কিছু একটা দিয়ে কোলে নিতে হয় এই জন্য এগুলো নেওয়া হয়েছে যাতে দুষ্টু আরাম পায় তো এগুলো মা বানিয়েছে এই এই কটা এতগুলো বানানো হয়েছে মা সেলাই করেছে মা আমি দুজনে মিলেই সেলাই করেছি এতগুলো আর এখন যেগুলো দেখাচ্ছি দাঁড়াও মা দাঁড়াও একটুখানি দাঁড়াও এই যে এই কথাগুলো হচ্ছে আমার দাদার ছোটবেলার কথা এই যে এগুলো দাদার ছোটবেলার কথা এই নকশি কাঁথাগুলো সেলাই করা ছিল এগুলো আমার দিদা আমার দাদাকে দিয়েছিল তার তান্নাতিকে এবার আমার মা আবার তার তান্নাতিকে দিচ্ছে বংশ পরম্পরায় এগুলো চলে যাচ্ছে তো দুষ্টু দুষ্টু বাবার কথাই শোবে এই যে দিদা এখন নেই দিদা মারা গেছে দু বছর হলো কিন্তু দিদার হাতের কাজগুলো কিন্তু রয়ে গেছে আর এই যে আমি ইউটিউবের মাধ্যমে এগুলো আপলোড করছি ইউটিউব যতদিন থাকবে আমার দিদার হাতের কাজ ততদিন থাকবে আর আশা করি তোমরা দেখতেও পাবে এই একটা আছে এরকম ছোটখাটো আরো অনেক কিছু আছে যেগুলো আর কি দাদার ছোটবেলার জিনিস আহ দুষ্টুকে দেওয়ার জন্য মা রেখে দিয়েছে অনেক দিন ধরে অনেক অনেক কাল ধরে আর কি যত্ন করে রেখে দিয়েছে তো সেগুলো তো এখন তো বৌদি আছে বৌদির মায়ের কাছে এগুলো তো এতদূর টেনে নেওয়া সম্ভব না কিছু কিছু জিনিস আমি নিয়ে যাচ্ছি আর সোনা যখন আমাদের বাড়িতে আসবে হ্যাঁ সোনা যখন আসবে তখন হচ্ছে সবটা দুষ্টুকে দেওয়া হবে আর দুষ্টু তো তখন একটুখানি বড় হবে তখন ওকে পড়ানোও যাবে ওকে দেখানোও যাবে আর ও বুঝতে একটু টাইম লাগবে যে এটা আমার বাবার জিনিস তো চলো এসব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে আর এই যে মাম এই যে এখানে তো তো মামা একটু সামলে আমি এগুলো বুঝিয়ে নি নাহলে অনেকটা রাত হয়ে যাবে আবার কালকে তো তাড়াতাড়ি করে বেরোতে হবে আর ওখানে গিয়ে কি কি করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই হ্যাঁ আমার ভাইকে দেখে যাবো তো তাই না মা হ্যাঁ এটা ভাইটা